ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীকে সুসংগঠিত করার লক্ষ্যে ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আবু নাইম ভূঁইয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার 7টি ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গঠিত ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় একটি হলরুমে নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোবারক হোসেন ও প্রধান পৃষ্ঠপোষক রহমতুল্লাহ মাস্টার কমিটি ঘোষণা করেন। সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে সভাপতি ও সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে এছাড়াও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সহ সভাপতি রাজিবুল হাসান, অর্থ সম্পাদক আজিজুল হক, 1 নম্বর সম্মানিত সদস্য তোষণ খান সহ 126 জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। এ সময় তারা জানান, এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি নিজেদেরকে নতুন করে এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করবে। সম্মেলন 2023 ভৈরব পরিষদ ভেনিস ইতালি। আজকে ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজকে যারা আমরা এই পূর্ণাঙ্গ কমিটিতে নাম ঘোষণা করা হয়েছে, আমরা অদূর ভবিষ্যতে নেই, আমরা ভৈরব পরিষদ সামাজিক কাজ এবং কার্যক্রম আমরা অতীতের নেই, সবসময় ধারাবাহিকতা বজায় থাকবে। অতীতে আমরা যেরকমভাবে ভৈরব পরিষদ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা যারা কাজ করেছি অতীতে এবং ভবিষ্যতে আমরা সেই ধারাবাহিকতা বজায় থাকবে। ভৈরব পরিষদ ভেনিসের 2023 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানে ভৈরব পরিষদ একটি সুনন্দন সামাজিক সংগঠন ভেনিসের মাটিতে। আশা করি যারা আজকে দায়িত্ব পেয়েছেন অদ্য ভবিষ্যতে তারা আগের মতোই এই সামাজিক মানবিক কাজ অব্যাহত রাখবে। ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা আজকে আমাকে এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।